এখানে আমাদের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিঠুন বাবু ছিলেন, এবং তিনি যেটা আমাদের আশ্বস্ত করেছেন যে সিসিটিভি ক্যামেরাতে একটি ছোট 10 বছরের ছেলেকে নাকি দেখা গেছে, এটি বিশেষ সম্প্রদায়, এবং সেই বিষয়টি করেছে, মা লক্ষ্মী ভাঙচুর করে, এবং পুজো কমিটির যিনি ডেকোরেশন করছিলেন তিনি নাকি এটা দেখেছেন, যদিও বা সেইখানে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটাই খারাপ, যেটা ইউজুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে, যেখানে ঘটনা ঘটে সেখানে সিসিটিভি ক্যামেরা কোনো দিন পাওয়া যায় না, তবে দূরে সিসিটিভি ক্যামেরা থেকে নাকি দেখা গেছে, আইডেন্টিফাই করা গেছে, এবং এই বাচ্চাটিকে কাল সকালে ডাকা হবে। দেখুন, বিষয়টি 10 বছরের বাচ্চার বলে এটাকে খুব ক্যাজুয়ালি নিলে ঠিক হবে না, আমার মনে হয়, আমি সেটাই বলেছি। আমিও একজন মা, আমারও দুটি সন্তান আছে, কিন্তু আজকে ছেলেটি কেন করলো, তার বাড়ি থেকে কি এটাকে ইনস্টিগেট করা হচ্ছে, নাকি তার পাড়া থেকে, নাকি তার সম্প্রদায় থেকে, হঠাৎ করে একটা ছোট্ট 10 বছরের ছেলে যা স্কুলে পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকার কথা, এত বড় একটা স্টেপ সে কেন নিল। সুতরাং এটা নিয়ে আমরা বলেছি, উনি আমাদের বলেছেন যে কালকে ছেলেটিকে ধরা হবে, এবং তারা পুলিশ প্রেস কনফারেন্স করেও বাংলার মানুষকে জানাবেন যে বিষয়টি কী হয়েছে। আমাদের দিক থেকে আমরা একটা কথা স্পষ্টভাবে বলেছি যে এই ধরনের নিউসেন্স, আমাদের দেবদেবীকে নিয়ে ছেলে খেলা করা, ভাঙচুর করা, এগুলো আমরা বরদাস্ত করব না, আমরা প্রতিবাদ করব। আপনার সে যেই করুক না কেন, তার কিন্তু বয়স অনুযায়ীও কিন্তু তার শাস্তি হওয়া দরকার। দিদি, ছেলেটি কি কি আটক করা গেছে? আটক করবে কাল সকালবেলায়, যেহেতু আজকে নাকি সন্ধে হয়ে গেছে বলে কিছু নিয়ম অনুযায়ী নাকি করা যায় না, সেটা কাল সকালে করা হবে। এবং আবারও বললাম যে একটা 10 বছরের ছোট্ট ছেলে যা স্কুলে পড়াশুনো করার কথা, যার নিজের ক্যারিয়ার নিয়ে বা সামনের দিনে আগামী দিনে সে কীভাবে বড় হবে সেটা নিয়ে ভাবার কথা, কিন্তু সে এসে অন্য ধর্মের দেবদেবীকে ভাঙচুর করছে, এটা তো তার মাথা থেকে হতে পারে না, এটা নিশ্চয়ই কেউ তাকে ইনস্টিগেট করছে। কারা করছে, কে আছে তার পিছনে, কোন সম্প্রদায় আছে, বিশেষ সম্প্রদায় আছে, নাকি তার পাড়ার মানুষ আছে, নাকি তার বাবা মা আছে, এই বিষয়টি দেখা খুব দরকার, এবং 10 বছর অনুযায়ী কিন্তু পানিশমেন্ট হওয়া দরকার। আজকে যদি কেউ ভুল করে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার বয়স অনুযায়ী কিন্তু পানিশমেন্ট হওয়া দরকার। আজকে আমাদের রাজ্যে প্রতিদিন মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গাদের কেন অত্যাচার করা হচ্ছে, কারণ এখানে কোনো পানিশমেন্ট নেই। এখানে যে কেউ মহিলাদের অত্যাচার করতে পারে, লাঞ্ছিত করতে পারে, তার কোনো বিচার নেই, তার কোনো পানিশমেন্ট নেই, চাই সবাই জানে যে আমি যাই করি না কেন আমার কোনো শাস্তি হবে না। আজকে সেই কারণেই আমাদের, যদিও বা আমরা বলি এগিয়ে বাংলা, কিন্তু আজকে বাংলার কী অবস্থা সেটা আমরা সবাই জানি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।